হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। অরিন কিচেনের আজকের এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট দুধ চিতই পিঠার রেসিপি। দুধ চিতই পিঠা তৈরিতে সমস্যা হচ্ছে, শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা ঠিকভাবে নরম হয় না, মিষ্টির স্বাদ ঠিক রাখতে সমস্যা, চিতই পিঠা ফুলে না, ছিদ্রযুক্ত হয় না, পিঠা কতক্ষণ পরেই শক্ত হয়ে যায়, দীর্ঘক্ষণ স্থায়ী পর্যন্ত পিঠাটা নরম থাকে না, সবই সমস্যার সমাধান পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, প্রতিটি স্টেপে অনেক অনেক টিপস পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমার ডিপফ্রিজে প্রায় 2 সপ্তাহ খানের মতো সংরক্ষণ করা ছিল। আমি পিঠা বানানোর জন্য ডিপফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম, যাতে করে এই চালের গুঁড়িটা স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে। আর এখানে আমি শুধুমাত্র আতপ চালের গুঁড়িটা ব্যবহার করছি। এখন আমরা চালের গুঁড়ি ভিজানোর জন্য নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি 1/4 কাপ পরিমাণ। এই পানিটা দেওয়ার কারণ হলো গুঁড়িটাকে একটু ভিজিয়ে নেওয়া। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে গুঁড়িটাকে হালকাভাবে ভিজিয়ে নিচ্ছি। এবার একটা গোলা তৈরি করার জন্য নর্মাল তাপমাত্রায় 1 কাপ পানি নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চিতই পিঠার জন্য ঠিক পুরোপুরি আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও হবে না, আবার মিডিয়াম পর্যায়েও থাকবে না। আর চিতই পিঠা বানাতে বানাতে এটা ঘন হয়ে যায়, তাই মোটামুটি পর্যায়ে পাতলাই হবে। তারপরেও দিয়ে দিব স্বাদ মতো লবণ ও সাথে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি চিতই পিঠার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে। আমার কাছে এখনও মনে হচ্ছে যে পিঠার ব্যাটারটা ঘন হয়েছে। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পানি দিয়ে পাতলা করে নিচ্ছি এবং নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন এই পিঠার ব্যাটারটা আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম কমপক্ষে এই পিঠার ব্যাটারটাকে 15 মিনিট রেস্টে রাখতেই হবে। এতে করে যে বেকিং পাউডারটা আমরা পিঠার ব্যাটারের মধ্যে দিয়েছি সেটা পিঠার গোলাটার সাথে অ্যাডজাস্ট হবে এবং পিঠাটা ফুলতে সাহায্য করবে। এবার চলে যাচ্ছি দুধ চিতই পিঠা বানানোর জন্য দুধের শিরা তৈরি করে নিব। কেননা গরম শিরায় গরম পিঠা ভেজাতে গেলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে, তাই আগে থেকে শিরা তৈরি করে রাখলে কুসুম গরম দুধের মধ্যে গরম গরম পিঠা ভিজালে সেই পিঠাগুলো একেবারেই নরম নরম তুলতুলে হবে। চুলায় প্যানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1টি দারুচিনি ও 1টি এলাচ। এবার এই দুধটাকে জাল করে ঘন করে নিব। একেবারে জাল করে ঘন করা যাবে না, মোটামুটি 1 লিটার দুধের 1/4 ভাগ জাল করে কমিয়ে ফেলব, অর্থাৎ 3 পোয়া করব। তবে দুধ যদি বেশি ঘন হয়ে যায় তবে পিঠাগুলো ভিজবে না, ভিতরে শক্ত থেকে যাবে। আমি জাল করে এটাকে ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশেপাশের যে স্বরগুলো জমা হয়েছে এইগুলোকেও দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি দুধে খেজুরের গুড় মিশাবো, তাই অন্য একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণ নর্মাল পানি। এবার গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টা গলে যাওয়া পর্যন্ত জাল করে একটু ঘন করে নেব। আর এখানে যতটুকু পরিমাণ গুড় নিয়েছি পিঠাতে গুড়ের শিরা দেওয়ার পরও পিঠার মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো ছিল। এখানে টিপস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো মিষ্টির পরিমাণ ঠিক কতটুকু রাখবেন সেটা নির্ভর করবে আপনার উপর। আপনি ঠিক কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই হিসেবটা করেই দিবেন, তবে আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন তার ঠিক বেশি মিষ্টি এই দুধের শিরাতে রাখবেন। কারণ হচ্ছে আমরা এর মধ্যে চিতই পিঠাটা ভিজাবো, সেটাতে কোনো মিষ্টি নেই, তো পিঠাটা ভেজার পরে মিষ্টিটা যাতে অ্যাডজাস্ট হয় সেই অনুপাতে আপনি এর মধ্যে মিষ্টিটা অ্যাড করবেন। তো এরই মধ্যে আমাদের গুড়ের শিরাটা তৈরি হয়ে গেছে।
এবার নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিব, কারণ গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তাই আপনি এভাবে গুড়ের শিরাটা ছেঁকে নেবেন। এবার চলে যাব পিঠাটা তৈরি করার জন্য। চুলায় আমি মাটির ছাঁচ আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। এই ধরনের ছাঁচ আপনারা খুব সহজেই মাটির বাসনপত্র দোকানে পেয়ে যাবেন, চাইলে লোহার ছাঁচ দিয়েও আপনি পিঠাটা বানাতে পারবেন। এবার আমি মাটির ছাঁচে পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পিঠার ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর চুলার জালটা লো থেকে মিডিয়ামে থাকবে। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এক এক ব্যাচ পিঠা হতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে পিঠাটা ফুলেছে আর অসংখ্য পরিমাণ ছিদ্র হয়েছে। তাহলে বুঝতেই পারছেন পিঠার ব্যাটারটা কিন্তু তুলনামূলকভাবে পাতলা হবে। এবার আমি দ্বিতীয়বারের মতো আবারও একটা পিঠা ব্যাটার দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দ্বিতীয় পিঠাটাও এরই মধ্যে হয়ে যাবে। আর দেখুন, এই পিঠাটাও খুবই সুন্দরভাবে ছাঁচ থেকে উঠে গেছে আর কত সুন্দরই ভাবে ছিদ্র হয়েছে, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। প্রতিটা পিঠাই কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এই অবস্থায় চাইলে পিঠাগুলো আপনি আরেকটু মচমচে করে মাংস, চাটনি বা ভর্তার সাথে খেতে পারেন। দুধে ভিজাবো বলে তাই বেশি একটা আমি মচমচে করিনি পিঠার নিচটা, তবে পিঠাগুলো কিন্তু অসংখ্য পরিমাণ ছিদ্র হয়েছে আর ফুলেছে, তো সেটা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন পিঠাগুলো আমি দুধে ভিজাবো, তাই এখন এই অবস্থায় দুধ কুসুম গরম আছে। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু বেশ গরমই আছে। পিঠাগুলো দেওয়া শেষে এবার আগে থেকে জাল করে নেওয়া খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। ভুলবশত কারণে আমার ভিডিওটির ক্লিপটি কেটে গিয়েছে, পরে কিন্তু দেখতেই পাচ্ছেন গুড় দেওয়া হয়েছে। এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য। এভাবে সারা রাতের জন্য পিঠাটা রেখে দিলে খুব ভালোভাবে পিঠার ভেতর পর্যন্ত রসে ঢুকবে। আর আমি সন্ধ্যা রাতে পিঠাগুলো বানিয়েছি, পরের দিন সকালে সার্ভ করব। সারা রাতের পর পিঠাগুলো কি অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সারা রাতের পর পিঠাগুলো রস টেনে রস অনেক অংশেই কমে গেছে। আমি এখানে বেশি পরিমাণে পিঠা ভিজানি, মাত্র 8টা পিঠা ভিজিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ করে পিঠা ভিজাতে পারেন। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে আমার সর্বমোট 14টা পিঠা হয়েছে। তো এখন একটা পিঠা আপনাদেরকে তুলে দেখাচ্ছি, পিঠাটা কতটা নরম ও তলতলে হয়েছে, এবং কেটে দেখাচ্ছি। দেখলেন তো পিঠাটা কত পারফেক্ট হয়েছে, কোথাও কিন্তু শক্ত নেই, রসটাও কিন্তু ভিতর পর্যন্ত ঢুকেছে। আর এইভাবে দুধে খেজুরের গুড়ের শিরা দিলে কোনোভাবেই দুধ ফেটে যাবে না। চাইলে আপনারা এই একই রেসিপি ফলো করে এমনি খাওয়ার জন্য ইনস্ট্যান্ট চিতই পিঠা বানাতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাসায় প্লিজ অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে আরও অনেক রকমের সহজ সহজ রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।